ঝিনাইদহের সদর হাসপাতালের করোনা ইউনিট সর্বোচ্চ সতর্কতা মানার কথা থাকলেও অবাধে যাতায়াত করছে রোগীর স্বজনরা। কখনো খাবার নিয়ে যাওয়া, আবার কখনো করোনা রোগীর সাথে দেখা করতে যাচ্ছেন তারা। গেটে নেই কোনো পাহারা। একই ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে যাওয়া রোগীদের একই সাথে রাখা হচ্ছে। লোকবল সংকটের কারণকেই দায়ী করলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা কিছু বেজন্য নিরাপত্তা কর্মী চেয়েছি, যাতে এই গেটগুলো, বিশেষ করে আমার মেন গেট এবং যেখানে আমাদের করোনা ওয়ার্ডটা আছে সেই গেটটা, যাতে দর্শনার্থীদের ভিড়টা কমানো যায়। গাজীপুর শিল্প এলাকায় পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করলেও বাইরের চিত্র ভিন্ন। শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরছেন বাসে গাদাগাদি করে। কারখানার বাইরে জটলা বেঁধে গল্প করছেন বা কেনাকাটা করছেন তারা। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা কোভিড সুরক্ষা কমিটির মাধ্যমে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। গার্মেন্টসগুলো আমাদের নিয়মিত আমরা মোবাইল টিম পাঠাচ্ছি পর্যায়ক্রমে, এবং সেগুলো রিপোর্ট করা হচ্ছে, এবং সেখানে কোনো পজিটিভ কেস সাসপেক্ট পাওয়া যাচ্ছে কিনা সেগুলো আমাদেরকে অনুসন্ধান করা হচ্ছে। লক্ষ্মীপুরের হাটবাজারগুলোতে গাদাগাদি করে চলছে পেঁচা বিক্রি। দু একজন মাস্ক পরলেও বেশিরভাগ মাস্ক ব্যবহার করছেন না। তবে স্বাস্থ্যবিধি মানতে কাজ করছে জেলা প্রশাসন, জোরদার করছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ রোধে নরসিংদী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।